উনি কি বুঝতে পারেননি যে এই কায়দা কানুন এই সমস্ত ধোকাচুরি ভুয়াবাজি এগুলো সব ধরা পড়বে? এই রকম করে বাইডেন বলেন পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা যে সেলফি তোলেন, এটা কি আমরা কেউ জানি না, জানতে পারবো না, সেটা মানুষের কাছে জানা যাবে না? জানবার পরে উনি সেটা করেছেন। কিন্তু তার চাইতে বড় কথা, ওবায়দুল কাদেরের মতো মুশকিল, ওবায়দুল কাদেরের মতো বলতে গিয়ে আমার মনে হলো ওবায়দুল কাদের কেমন, কীরকম মতো বলবো, উনি কীরকম করে বলতে পারলেন বিএনপির নেতাদের ঘুম হারাম হয়ে গেছে, দেখেন তারা তাড়াতাড়ি সভা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে এখন ঘুমাচ্ছে, তারা হতাশ। দিস ইজ দি কান্ট্রি। এই রকম একটা পার্টি এত বড় থার্ড ক্লাস নিচ কথাবার্তা বলে, তারপরে সেই পার্টি এখন পর্যন্ত 15 বছর ধরে দাপটের সাথে ক্ষমতা চালাচ্ছে, আর তাদের পক্ষে বিরাট বিরাট ডজন ডজন ভুরি ভুরি বুদ্ধিজীবী সংস্কৃতিসেবী ক্রীড়াবিদ কী কী যত রকম আছে এলিট অ্যান্ড সেলিব্রিটিজ অফ দি সোসাইটি, তারা সবাই বিবৃতিও দিচ্ছে, দিয়েছে না? এই শেখ হাসিনার সেলফি কাহিনীর পরপর এদের সবাইকে বিবৃতি দিতে দেখেছেন না? কি করবেন এই মানুষগুলো সম্পর্কে? আপনি কি তাদেরকে ভালো করে বোঝাবার চেষ্টা করবেন, নাকি তাকে বলবে তুই 420 জুয়া চোর, তোর কথা শুনতেও রাজি নই, তোর সাথে লড়াই আমার জন্য চূড়ান্ত, তোর সাথে কোনো আপোষ করব না? সবাই জানেন যারা এরকম করে মানুষের ভোট চুরি করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, তাদের সাথে আপনি আপোষ করে চলতে পারবেন না। আমি জাফরুল্লাহ ভাইকে স্মরণ করি, কেন জাফরুল্লাহ ভাই এই কথাগুলো মুখের ওপরে বলতে পারতেন, তবে আমি জানি না উনি কীরকম করে পারেন, আমি উনি কীরকম করে পারতেন, আমি পারবো না। আমি একই সঙ্গে মাওলানা ভাসানীকেও ভালো বলবো, একই সঙ্গে শেখ মুজিবকেও শ্রদ্ধা করবো, একই সঙ্গে জিয়াউর রহমানকে শ্রদ্ধা করবো, সবাইকে শ্রদ্ধা করা হয়তো কারো কারো পক্ষে সম্ভব, তারা মহামানব, কিন্তু আমি সাধারণ মানুষ, আই এম এ সিম্পল পলিটিশিয়ান, আমি আমার পলিটিক্যাল লাইনের ওপরেই চলি, আমি মনে করি আমার রাজনীতির লাইন আমাকে যা বলবে আমি তাই চলব, কিন্তু জাফরুল্লাহ ভাইরা মনে করবেন তিনি মানুষ, মানুষ হিসেবে তার জন্য যেটা লাইন তারা সেই লাইনে যাবেন। অতএব এই কারণেই উনি প্রকাশ্যে যেরকম সবার মধ্যে সর্বপ্রথম বলেছেন অবিচারের বিরুদ্ধে, নিষ্ঠুরতার বিরুদ্ধে।